মৌসুমী জলবায়ু সক্রিয় থাকার প্রভাবে একশো মিলিমিটার বৃষ্টিপাত হয় বরিশালে ফলে নগরীর প্রধান প্রধান সড়ক সহ অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতার শুধু এই বটতলাই নয় নগরীর ভাটিখানা মুন্সি অক্সফোর্ড মিশন রোড সহ বেশ কয়েকটি এলাকা এখন পানির নিচে স্থানীয়রা জানায় একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় নগরী জুড়ে ফলে দুর্ভোগে দিন কাটছে তাদের আমরা কথা বলেছিলাম আবহাওয়া ডি ডক্টরের সাথে তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে আগামী 2 দিন পর্যন্ত এমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে নগরবাসী দাবি জানিয়েছেন দ্রুত যাতে সংশ্লিষ্ট দপ্তর এই জলাবদ্ধতা নিরসনে ভূমিকা নেয় বৃষ্টি কারণে জলাবদ্ধতা ঘরবাড়িতে পানি উঠে যাচ্ছে পানির কারণে অনেক সমস্যা গাড়ি চলে না রাস্তায় ভাঙল আছে ভাঙলে পড়ে যায় বাসাবাড়ি সব তলায় গেছে মানুষ তো না খেয়ে থাকবে কতদিন এরকম থাকে আল্লাহ জানে সিটি কর্পোরেশন জানিয়েছে এরই মধ্যে প্রায় আটশো কোটি টাকার কাজ শুরু করেছে তারা এছাড়া জলাবদ্ধতা নিরসনে নয়শো সাতাশ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে জমা দিয়েছেন তারা সেই প্রকল্পটি পাশ হলে বরিশালে আর কোনো জলাবদ্ধতা থাকবে না বলে দাবি সিটি মেয়রের শাকিল মাহমুদ সময় সংবাদ বরিশাল